Step by step, এই ম্যাসাজগুলো ফলো করো। স্ক্রাবিং হয়ে গেছে, দেখো শুধু স্ক্রাবিং করার পরে ফেসটা কত ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে মাসাজ জেল, এটা দেবো আমি, এটাও কাট করে নিচ্ছি। এটা পুরো স্যাফরন মাসাজ জেল রয়েছে, এবার এটাকে ফুল ফেসে আমি অ্যাপ্লাই করবো। তুমি হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে মাসাজটা করবে, খুব জোরে করবে না, বেশি প্রেশার দেবে না, একদম লাইট প্রেশার দিয়ে মাসাজটা করবে। এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি সলিউশনের সাথে, এবার এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারি। তোমাদের যদি এরকম ব্রাশ না থাকে, আমাদের হাত দিয়েও ইউজ করতে পারো, নো প্রবলেম, ব্রাশ দিয়ে কি সুবিধা হয়, তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়।